প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা চলচ্চিত্র একজন গুণী চলচ্চিত্র অভিনেতা মতিউর রহমান মতিন। কেমন আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যেমন দোয়া করেছেন এবং দর্শক ভাই ভাইরা যারা দোয়া করেছেন তাদের উসিলায় ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি আসি। একটা বিষয় জানতে চাই স্যার, যে আপনার বন্ধুবর বাংলা চলচ্চিত্রের একজন ভেরিয়াস আর্টিস্ট, বিভিন্ন চরিত্রে যিনি অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এই প্রসঙ্গে জানতে চাই আসলে আপনার কাছ থেকে। আসলে সাদেক বাচ্চু সম্বন্ধে বলতে গেলে সারাদিনে শেষ করতে পারবো না, কারণ উনি একজন গুণী জ্ঞানী, সব দিক থেকেই অনেক অনেক উপর ছিলেন আমাদের। সে সরকারি চাকরি করতেন, জিপিওতে একটা ভালো র্যাঙ্কে ছিলেন এবং চলচ্চিত্রের সাথেও সে সম্পৃষ্ট ছিলেন এবং নাট্যমঞ্চও ভালো দাপটে কাজ করে গেছেন মঞ্চে। যাই হোক, ও এমন একটা লোক, অল্প সময়ে অনেকে অনেকে সে বন্ধুত্ব করে নিতেন এবং অনেকে অনেক বিশ্বাস করে ফেলতেন। এক্সাম্পল, আমি ওর সাথে কয়েকটা ছবিতে কাজ করেছি আউটডোর, আমাদের সাথে একসাথে চলাফেরা, খাবার খেতে গেলে মতিন দোস্ত আসো খাওয়া দাওয়া করে নিই, যাও ভাই পরে খাই, না না এখন আসো চলো খাওয়া দাওয়া করি। মানে এই যে ওর যে বন্ধুসুলভ একটা চলাফেরা বা ভালোবাসা, এই জিনিসটা আসলে কীভাবে বলবো জানি না, মানে শেষ করা সম্ভব না। তারপর বিশেষ করে আমার এলাকা প্রায় দিনে আসতেন, সূত্রাপুর এলাকা, আপনি জানেন সূত্রাপুর, চেনেন বোধহয়। ও অনেক অনেক সাধারণ লোকের সাথে, মানে এটা বলা উচিত না তবে কথায় কথা চলে আসে, সাধারণ লোকের সাথে ওর চলাফেরা, নিজেকে পরিচয় করে দিয়েছি, বন্ধু এটা এই ভাই এটা এই, সবার সাথে সে এই যে আলাপ আলোচনাটা বা বন্ধুপ্রিয় যে মানুষটি, মন খোলা কথাবার্তা ছিল, সে খুবই ভালো লোক ছিলেন। মানে কি বলবো, মানে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না কীভাবে প্রকাশ করব, খুব ভালো লোক ছিলেন। স্মৃতি মনে পড়ে ছবি কাজ করতে গিয়ে? হ্যাঁ, এই ইসে গেলাম, ওই কী বলে রঙিন উজান ভাটি, আমাদের শ্রদ্ধা বড় ভাই শিল্পী চক্রবর্তী পরিচালক, ওনার ছবিতে কাজ করতে পারেন জিটকা। সে মানে এই যে আমাদের সাথে যে তার চলাফেরা বা একসাথে খাওয়া দাওয়া, একসাথে থাকা, অনেক সময় সে ফাং করে বলতো দোস্ত চল কীর কাজ করবো একটু ঘুরে আসি, কিসের কাজ করবো একটু ঘুরে আসি। আরে ভাই আমি কাজ করতে আসলাম পরে, আরে তোর বাট আমি বুঝুন চল, এই যে ফাং টাং করতো। তারপর সবারা জানতে কাজ করলাম ইসে সোনারগাঁও স্পটে রবীন্দ্রতীন ভুইয়ার বাড়ি, ওখানে মানে সবসময় আনন্দ উল্লাস, ওখানে মাছ ছিল, ওই পুকুর যে চাষ করে মাছ রবীন্দ্রতীন সাহেবের বাড়ির ভিতরে, দোস্ত দুইটা মাছ খাবো, মানে সে তো ইচ্ছা করলে কিনতে পারে, কিন্তু ওই তার একটা ফাং এবং আমাদের নিয়ে আনন্দ করা। আমরা ওই আমি আর ছিল সহকারী পরিচালক মনে চক্রবর্তী, এই দুইটা তিনটা মাছ ধরে এনে এটা বাইরে থেকে আমরা আবার খাওয়া দাওয়া করতাম। ওই ছবির নাম ছিল সবারা জানতে, শাকিল খান, স্বপ্নুর, আমরা কাজ করছি, বেশ আনন্দের সহিত কাজ করেছি এবং ওর সাথে কাজ করে অনেক আনন্দ পেয়েছি। মানে খুব জলি মাইন্ডের ছিল, বন্ধুপ্রিয় মানুষ, অল্প সময় মিশে যেত, কাজ করেছে অনেক কাজ করেছে, যে বাবা মাস্তান ছবিতে কাজ করছে ওনার সাথে, জিল্লু ভাই পরিচালিত, মানে সাদেক বাচ্চুর সাথে মোটামুটি আমার বেশ কয়েক ছবিতে কাজ হয়েছে। শেষ দেখাটা হয়েছে যখন মারা যায়, তার পোতায় মাসের দেড়েক আগে দেখা হলো, বললো দোস্ত বেশি বেরিয়ে না, করোনা টোনা হয়ে আরম্ভ হয়ে গেছে যার জন্য, আর বোধ হয়
মরে যাওয়ার 20 দিন কি 22 দিন আগে হঠাৎ করে ফোন দিল। ও সরি, এর মধ্যে আবার মাঝে মাঝে যখন ওই ইসে আসতো জহির আহান, হ্যাঁ না জহির আহান যেটা আমাদের যে নাট্যমঞ্চ, এই এখানে আসতো, আসলে এটা ফোন দিত, দোস্ত কোথায় আছে? যে আমি অমুক জায়গায় আছি, আস একটু তোর দেখতে মনে যাচ্ছে, আর দোস্ত আসো আসো, এই ছিল। আর মরে যাওয়ার হয়তো ওই 20-22 দিন আগে হঠাৎ করে আমার একটা ফোন দিল, মতিন দোস্ত কেমন আছিস? তা আমি বললাম কই তুমি ভাই? তা দোস্ত আমি তো ঝামেলা ছিলাম, তোরে অনেকদিকে দেখতে মনে চায়, তোর এখানে আসতে মনে চাচ্ছে, আর পুরান ঢাকা তো তুই আসোস আমার জন্য। আমি আল্লাহর মেহরবানি কয়া বলল আমি আসতেছি। আমি কবে? আজকে? কয় না আগামীকাল। ওই আগামীকাল বলার পরে হয়তো কোনো কাজে ব্যস্ত বা কোনো যাই ঝামেলা ছিল আসতে পারেনি। হঠাৎ করে একটা নিউজ শুনলাম যে সাদেক বাচ্চু, মানে বাচ্চু ভাই, উনি অসুস্থ। আমরা যাওয়ার জন্য দেখার জন্য চেষ্টা করছি, ওখানে অনেকের এলাও ছিল না, ঢোকার জন্য নিষিদ্ধ, যাইতে পারে, দুঃখিত। এবং আমার খুব খারাপ লাগে, আসলে ওর সাথে মোটামুটি অনেক ছবি করেছি, আর আমাদের সাথে কোনোদিন তার বিয়ে খারাপ ছিল না, বা আমরা তার থেকে চরিত্র ছোট করছি ওইটাও চিন্তা করেনি। সব হাসি মুখটা তার ভরা ছিল, কালো লোক কিন্তু মুখ ভরা তার হাসি খুশি সবসময় ছিল, আর সবসময় একটা না একটা মানে ফাং করতো, এটা ওইটা, মতিন এটা কি দোষ, মতিন ওইটা কি, মানে খুব খুব আলাপি মানুষ ছিল, মন খোলা। হ্যাঁ ইনশাল্লাহ, তো আমাদের জন্য দোয়া করবেন দর্শক ভাই বোনেরা, আপনাদের জন্যই আমরা, আর আমাদের জন্য আপনারা, এটা সত্যি কথা। আপনারা যদি আমাদেরকে দোয়া না করেন তাহলে আমরা দাওয়া পাবো না, বিশেষ করে টেলিবাংলার হুমায়ুন সাহেব খুব ভালো মানুষ, তার জন্য আমরা দোয়া করি, এবং টেলিবাংলার যারা কর্ণধার যারা আছেন তাদেরকেও দোয়া করি, তারা যেন আমাদের জন্য দোয়া করেন, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক, মঙ্গল কামনা করেই শেষ করছি। আসসালামু আলাইকুম। এবং সাদেক বাচ্চুর আত্মার মাগফিরাত কামনা করি, এবং বাচ্চা এবং পরিবারবর্গ যারা আছে তারা যেন এই সুখ সৈবার মতো আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দেয়, এবং তারা ভালো থাকুক, এবং এবং সবাই দোয়া করুন। এই বলে শেষ করি, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।